সার্চ টেল করলে আপনার জিনিসটা দেখতে সুন্দর, সার্চ টেল করলে দেখতে হ্যাঁ জিনিসটা দেখতে সুন্দর সুন্দর, হয়। আর আচ্ছা আমরা গুগল এই তো করলে জিনিসটা অতটা সুন্দর লাগে না। সুন্দর, আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা, যে আপনারা যারা ডুপ্লেক্স বাড়িগুলো করতেছেন তারা অধিকাংশ সময় রুফ টাইসের মিস্ত্রি গুলো পান না। আপনারা অনেকটা চিন্তিত হয়ে যান যে আমরা কিভাবে রুফ টাইসের মিস্ত্রি গুলো পাবো, তারই জন্য আমরা আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি রুফ টাইসের মিস্ত্রিদের সন্ধানে। আর আপনারা রুফ টাইসের কাজগুলো কত টাকার ভিতরে করতে পারবেন আজকে আমরা ভিডিওতে এই সম্পর্কে ধারণা দিব। তাহলে চলেন আমরা আজকে এই রুফ টাইস গুলো যে করতে আমরা এই মিস্ত্রির সাথে একটু কথা বলি। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে করতে পারবো যে আমাদের কাজ সুতা সুতা, আপনারা একটু দেখেন মানে আমরা কাজ করছি যে। আচ্ছা দর্শক বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা ক্যামেরাটা ধরছি এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে, কিন্তু এই যে মানে কি বলবো একদম সুতাই মতো কাজগুলো আছে। আপনারা যারা মানে রুফ টাইসের কাজগুলো মানে করতে চান, বাড়ি ডুপ্লেক্স বাড়ির কাজগুলো করতে চান, তারা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজগুলো করতে পারবেন। কিন্তু আচ্ছা আমাদেরকে এই যে রুফ টাইস সম্পর্কে কিছুটা ধারণা দিবেন, আপনাদের এই যে কাজগুলো করতেছেন এই মালগুলো আনা হয়েছে কোথা থেকে? এই মালগুলো আনা হয়েছে নুরুদ্দিন সিরামিক্স থেকে। নুরুদ্দিন সিরামিক্স থেকে? না নুরুদ্দিন সিরামিক্স থেকে। আচ্ছা নুরুদ্দিন সিরামিক্স এই ধরনের প্রোডাক্ট গুলো তো পাওয়া যায় নাকি? আমাদের এই নুরুদ্দিন সিরামিক্স এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এবং আচ্ছা তাদের ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানা পাবেন এই ভিডিওতে, আমাদের নাম্বার আছে নুরুদ্দিন সিরামিক। যোগাযোগ করে মালগুলো নেবেন কিন্তু। আচ্ছা এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একদম মানে একটা কাজ দেখা যাচ্ছে, এখানে তো আপনি কাজ করতেছেন নাকি? এখানে কাজ করতেছেন না, এখানে যে লেয়ার দেওয়া হয়েছে লেয়ার উপরে কাজ শুরু করছেন না? শুরু করছি। আচ্ছা এটা মানে মোটামুটি কাজ কতদিন সময় লাগবে যেটুকু তুলতে? মোটামুটি 10-12 দিন। 10 থেকে 12 দিন সময় লাগতে পারে নাকি? আচ্ছা আমরা এই যে আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু জুম করে দেখাচ্ছি, যেখানে আপনারা যারা অধিকাংশ দেখা যায় এই যে এই ধরনের চৌচালা করতেছেন। আচ্ছা এই চালটা তো করবেন এখন না? জি জি এই চালটা এখন করব। এই যে মা ফোটাগুলো তুলছেন এই চালটা করার জন্য। আচ্ছা আমরা যদি আরেকটু দেখাই এখানকে বিয়ারদেরকে, এই যে এখানে পুরো চাল, এটা তো বিশাল বড় একটা ছাদ, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজ চলতেছে রানিংয়ে। আমি একটা রানিং প্রজেক্টে আসছি বাইদের সাথে দেখা করার জন্য, আপনাদেরকে একটু দেখাই যে এই যে এখানে কিন্তু একদম রানিং কাজ করা হয়েছে, আপনাদেরকে যদি একটু দেখাই। আচ্ছা এখানে একটু এই যে একদম রানিং কাজ, কিন্তু এই যে অর্ধেক করছে আর অর্ধেকটা এখনো করা হয়নি। আমি যদি একটু উপর থেকে যদি একটু দেখাই, করলে আপনার জিনিসটা দেখতে সুন্দর, আচ্ছা করলে দেখতে জিনিসটা সুন্দর হয়। আচ্ছা আমরা এই করলে জিনিসটা অতটা সুন্দর লাগে না, সুন্দর। আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছি এটা চারতলা, কিন্তু একটা এটা একটা চারতলা চাল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো কাজে কিন্তু রানিং, যে এখানে টুয়াটা লাগাবে আমরা যেটা রিচ বলি, সে দেখতে পাচ্ছেন। তো ভাই তাহলে ভিডিওটা এই পর্যন্তই, তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।